উত্তর কোরিয়ার নেতা কিম মার্কিন প্রেসিডেন্টকে ডোটার বা বুড়ো হাবরা বলে সম্বোধন করায় যা বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন সম্পর্কে তির্যক মন্তব্য করেছেন মিস্টার ট্রাম্প এক টুইটে বলেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও তাকে বুড়ো বলেছে কিন্তু তিনি কখনোই কিম জন উনকে বেটে এবং মোটা বলবেন না মিস্টার ট্রাম্পের এশিয়া সফরের সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে এটি এক যুদ্ধবাজের সফর এবং তারা আবারও মার্কিন প্রেসিডেন্টকে ডোটাট বা বুড়া হাবরা বলে সম্বোধন করে এরপরে মিস্টার ট্রাম্প আক্রমণাত্মক এক টুইট করেন তবে কথাটা বলেন একটু ঘুরিয়ে কিমজন উনকে কেন আমাকে বুড়ো বলে অপমান করতে চাইছে আমি তো কখনোই তাকে বেটে ও মোটা বলবো না আমি তো বরং তার বন্ধু হতে অনেক চেষ্টা করছি হয়তো কোনো একদিন তা হতেও পারে মিস্টার ট্রাম্প যখন এই টুইট করেছেন তখন মার্কিন বিমানবাহী জাহাজগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরে একটা নৌ মহড়া চালাচ্ছিল যা উত্তর কোরিয়াকে শক্তি প্রদর্শনের জন্যই করা হচ্ছে বলে বলা হচ্ছে কয়েকটি টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাব করেন দক্ষিণ চীন সাগরে বিভিন্ন এলাকার মালিকানা নিয়ে চীন ভিয়েতনাম ফিলিপিন তাইওয়ান মালয়েশিয়া ও ব্রুনেই এর মধ্যে যে বিবাদ রয়েছে তাতে তিনি মধ্যস্থতা করতে পারেন আমি খুব ভালো একজন মধ্যস্থতাকারী লেখেন মিস্টার ট্রাম্প ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে এসে তিনি সে দেশের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াংকে বলেন আমাকে দিয়ে মধ্যস্থতা বা সালিশে দরকার হলে আমাকে জানাবেন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে